আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর আজকে আমরা তৈরি করব ইফতার স্পেশাল ভিন্ন স্বাদে টমেটো পাকোড়া। তাহলে চলুন তৈরি করে নেওয়া যাক। প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিলাম, বাটিতে দিয়ে দিব 2টা টমেটো। আমি এরকম লম্বাটি করে কেটে নিয়েছি, আপনারাও এভাবে কেটে নেবেন, আমি কিন্তু বিচি ফেলে দেইনি। দিয়ে দিব আদা রসুন বাটা 2 মিলিয়ে 1 চা চামচ। দিয়ে দিব কাঁচামরিচ কুচি 4টা। দিয়ে দিব পেঁয়াজ কুচি, আমি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো মোটা করে কেটে নিলে পাকোড়াটা খেতে খুব ভালো লাগে, তাই মোটা করে কেটে নেবেন। দিয়ে দিব হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে, দিয়ে দিলাম 1/4 চা চামচের মতো। তারপর দিয়ে দিব ধনিয়া গুঁড়ো 1/4 চা চামচ, জিরা গুঁড়ো 1/4 চা চামচ। তারপর দিয়ে দিব ভাজা শুকনো মরিচের গুঁড়ো বা চিলি ফ্লেক্স 1/4 চা চামচ। দিয়ে দিব চাট মশলা 1/2 চা চামচ। চাট মশলাটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, তাহলে পাকোড়ার টেস্টটা অনেক ভালো আসে। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1/4 চা চামচ লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি 2 চা চামচের মতো। এখন সবগুলো উপকরণ একটু মেখে নিব, আর এই মাখানোটা আলতোভাবে মেখে নিতে হবে, খুব বেশি চেপে মাখানো যাবে না, তাহলে পানি ছেড়ে দিবে। তো আমি আলতোভাবে সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিব 1/2 কাপ বেসন, আর দিয়ে দিব 2 চা চামচ চালের গুঁড়ো। বেসনটা বাইন্ডিংয়ের কাজ করবে, আর চালের গুঁড়োটা পাকোড়াটাকে মুছমুছে করবে। এখন সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে মেখে নিব। এখানে কোনো ধরনের পানি ব্যবহার করার প্রয়োজন পড়বে না, কারণ টমেটো থেকে যেটুকু পানি বের হয়েছে সেটুকুতেই দেখা যাবে সুন্দরভাবে বাইন্ডিং হয়ে গিয়েছে। এই পাকোড়াটা ইফতারিতে আপনারা ট্রাই করে দেখতে পারেন, খেতে খুবই মজার হয়, ভিন্ন একটা ফ্লেভার পাবেন। আমি ভালোভাবে মেখে নিয়েছি, এখন ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব। চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে, তেলটা গরম হয়ে আসলে তৈরি করে রাখা টমেটোর মিশ্রণ থেকে ছোট ছোট করে পাকোড়ার আকৃতিতে দিয়ে দিব। আপনারা চাইলে আরও বড় করেও তৈরি করে নিতে পারেন, আমি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। আর এই পাকোড়াগুলোকে গোল করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এরকম এবড়ো থেবড়ো পড়লেই পাকোড়াগুলো খেতে ভালো লাগে। আমি বেশ কিছু পাকোড়া তেলের মাঝে দিয়ে দিয়েছি, এখন এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। নিচের অংশটা যখন হয়ে যাবে তখন আমি এগুলোকে উল্টে দিব, উল্টে দিয়ে আবারও কিছু সময়ের জন্য এগুলোকে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে আমি পাকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব, আর একইভাবে আমি বাকি পাকোড়াগুলো তৈরি করে নিব। তো আমার পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ঘরের খাবার খান, সুস্থ থাকুন।